আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতুহ। আজ শুরু হচ্ছে 136 পর্ব, আর সূরা নিসার 103 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কযাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ সমাপ্ত করো, নামাজ যখন শেষ করো, ফাযকুরুল্লাহা, তোমরা আল্লাহকে স্মরণ করো, কিয়ামা দাঁড়িয়ে, অকুদান বসে, ও আলা জুনুবিকুম এবং শুয়ে, অর্থাৎ দাঁড়িয়ে বসে শুয়ে, যখন এটাকে বোঝানো হচ্ছে 24 ঘন্টায়, আর কি আল্লাহকে তোমার স্মরণ করো, আল্লাহর জিকির করো। ফাইজাত মানান্তুম, অতপর যখন তোমরা নিরাপদ হয়ে যাও, এই যে ভীতি সংকুল পরিবেশে ছিল, যখন নিরাপদ হবে, ফাকিমুস সালাত, তখন তোমার নামাজ পূর্ণাঙ্গভাবে নামাজ পড়বে। ইন্না সালাতা, নিশ্চয়ই আল্লাহ, ইন্না শব্দটি ব্যবহার করেছেন, ইন্না সালাতা, নিশ্চয়ই নামাজ, কানাত হলো, আলা উফুরে, মুমিনিনা মুমিনদের উপরে, কেতাবান ফরস, মকুতান অক্ত অনুযায়ী, অক্ত অনুযায়ী মুমিনের উপর সালাত ফরস করা হলো নিশ্চয়ই অক্ত অনুযায়ী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 1500 বছর আগে জানতেন যে এই অত্যাধুনিক যুগে মানুষ নামাজ পড়বে একেবারেই অক্ত ছাড়া। যে ফজর নামাজ পড়া হয়, নামাজ পড়ার পরে দেখা যায় যে সূর্য উঠে গেছে, সূর্যের আলোক ছড়া দেখা যাচ্ছে। আসরের নামাজ পড়া হয় একবার মাগরিবের আগে। আসলে এটা বিশেষ মুহূর্তে হবে, কিন্তু আপনি ওয়াক্ত নির্ধারণ করে দিলেন প্রতিদিন ওই সময় জামাত প্রতিষ্ঠিত হবে, আসলে এইটা আসলে ঠিক না। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো পরবর্তী আয়াতে এটা শানে নজুল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এখানে বলা হয়েছে যে বাগিবে রহমুল্লাহ তিনি বলেছেন যে, ওহুদ যুদ্ধের পর সুফিয়ান সঙ্গী সাথীদের নিয়ে যখন যাচ্ছিলেন, ওহুদ যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি, যখন যাচ্ছিলেন তারা মনে করছে যে আমরা বিজয় হয়েছি, যখন যাচ্ছিলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, তোমরা শত্রুদের পশ্চাৎপদ ধাবন করো, শত্রুদের পিছনে ধাওয়া করো তোমরা। তখন সাহাবারা বিভিন্ন যন্ত্রণার অজুহাতে, আহত হওয়ার অজুহাতে তারা অজুহাত পেশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেন। এটা পাওয়া যাবে তাফসীরে মাজহারি 2 নম্বর খণ্ডে 228 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন যে, ওলা তাহিনু, তোমরা হতোদ্যম হারাইও না, হতোদ্যম হইও না, ফিপ্তিগাইল কাউমে, শত্রু জাতির উপরে ধাওয়া করতে তোমরা পিস্পা হইও না, তোমরা সাহস হারাইও না, তোমরা মানে হতোদ্যম হয়ে পড়ো না। ইন তাকুনু তালামুনা, যদি তোমরা যন্ত্রণা পেয়েই থাকো, যদি তোমরা আহত হয়েই থাকো, যদি তোমরা কষ্ট পেয়েই থাকো, ফাইন্নাহুম ইয়ালামুনা, তারাও যন্ত্রণা পেয়েছে, আহত হয়েছে এবং কষ্ট পেয়েছে, কামা তালামুনা, যেমন তোমরা পেয়েছ। তো উভয় দলই তোমরা কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, আহত হয়েছে, উভয় দলই হয়েছে। কিন্তু ও তার যৌন আমিন আল্লাহ, কিন্তু তোমরা আল্লাহর কাছে আশা পোষণ করো, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে আশা নিয়ে যে আল্লাহ জান্নাত দেবে, এই আশা নিয়েই তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো। মালা ইয়ারদুন, কিন্তু তারা সেটা আশা করে না, তারা বিশ্বাসিত করে না। ওকান আল্লাহু আলিমান হাকিমান, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, আল্লাহ খুব ভালো জানেন। সম্মানিত দিলীপ ভাই বোন বন্ধু, আজকে এখানে শেষ করলাম। আগামী পর্ব দেখার আহ্বান রইল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।